এবং সে রাষ্ট্রপতি হেলা পরে মু পুনি আছেন সময়ক্রমে এবে আপনার লোকর মুখ্যমন্ত্রী হিসাবে আপনার পাখে। এই যে গোটে স্তর ইয়ার কহিবার বহু অর্থ অছি, মহাত্মা বি অছি, ইচ্ছা শক্তি আগরে মন্ত্রী কহুলে না, ইচ্ছা শক্তি আগরে পদবীরে নথিলে মধ্যে আমি আমার লক্ষ্যস্থলী পঞ্চকু পৌঁছি পারিবা। সে তাঙ্কর আদিবাসী সমাজের তাঙ্কু ঘর দ্বার জমি করিবা পাই নবরঙ্গপুরে সে কেতে কাম করেছেন বলে আপনার পাখে রক্ষি, সেতবে সে বিধায়ক বি নথিলে। তো ইচ্ছা শক্তি গোটে এমিতি জিনিস, আমি যদি সেই আধারে ইয়ে মন্ত্রকে ধরিকি যদি আমি আগেই যা এবং সেটি আমি মতো সে তাঙ্ক ঘর ভিতরকে ডাকিলে রাষ্ট্রপতি ভাবে আমি ভাই ভৌণী কথা হলু, রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী কথা হওয়া প্রসঙ্গে অনেক কথা হবে, পুরোনা কথা নূয়া কথা, তারপরে ভোজন মু করলি তাঙ্কর সহিত, ভোজন করলা পরে আমি বসিকি পুঁ তাঙ্কর পরিবার সহ কথা হলু, আউ সে কিছু পিঠা বনাইছিলে, সে পিঠা মধ্যে লাউ পিঠা যা আমার আদিবাসী আউ আমার সংস্কৃতি ভিতরে অছি। তারপরে কহিলে মু আউ গোটে মোহন ভাই আইটম করছি আপনার খাইবে কি নেই আপনার মুখ্যমন্ত্রী, মু কহিলি সেটা কন না, সেইটা কহিলে আমার সে ময়ূরভঞ্জর আসিছি গোটে রুটকা ছতু, আর সে রুটকা ছতুর সে পুঁ তৈরি হয়েছি আমার যে চুনা সহ মিশিকি তৈরি হুয়ে রুটকা ছতুর লেট, সে লেট তৈরি হয়েছি আপনার খাইবে কি নেই বলে কি পচারি দৌছি কহিলে, মু কহিলি মু লেটকে বহুত ভালো পায়ে আর ছোট বড় বি মু লেট খায়ে রুটকা বি খায়ে এবং সেতিরে দিল্লির ছতু তা সাঙ্গে আমার ময়ূরভঞ্জর রুটকা ছতুর লেট আর লাউ পিঠা আউ একদম পুরা সে ময়ূরভঞ্জর যাইথিবা আমার আদিবাসী অঞ্চল যে নালিয়া নালিয়া চাউল সেটা কোন চাউল কহতি পুরা উষুনা চাউল নালিয়া চাউল যেটা আমি প্রকৃত আদিবাসী ভিটামিন যুক্ত খাইছু আমি পিঠা, সেইটা আউ কাহি মিলে না আজি দিনের আউ সে চাউল মিলিব না, মু দেখিলি যে রাষ্ট্রপতি ঘরে পচি যাইছি আম আদিবাসী হরিজনর সংস্কৃতির খাদ্য পরম্পরা এবং পুরা নিয়ারা ভাবে সেটি তৈরি হয়েছে, সেটি যে প্রস্তুত করতে প্রস্তুত করেছিল খাদ্য বাজারে কি করবা, এমানে তো সব যে জুয়েল ভাই ব্যবসায়ী করে এখানে তো সব বিকু এমানে তো তৈরি করে পারি তাহলে কি করছেন না, সে তাঙ্কর ঘরে জন আমার সেই ময়ূরভঞ্জ যাইথিবা জন আদিবাসী ভৌণী সে সেটি রহুচি, সে কে এটা পুরা মু তৈরি করছি সেমানকে শিখাউছি, তো এইভাবে ভাবে সে রাষ্ট্রপতি ভবন রু আপনার আজির আপন মানকর লোকর মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সেই মুখ্যমন্ত্রী কার্যালয় পর্যন্ত আউ মুখ্যমন্ত্রী বাসভবন পর্যন্ত ই যে আমি আজ আমার সংস্কৃতি কু ধরি চালুছ সে খাদ্য টু আরম্ভ করে পরম্পরা খাদ্য আচার ব্যবহার সমস্ত কথা নেইকি আমি চালুছেন ইয়াকু নেইকি আমি আকু যিবা তো না যিবানি না, আজি সমস্তে আমি আম সমাজের আগকু টিকে যাইছি বলে ইয়াকু তাকে ছাড়ি দেবা আর উচ্চবর্ণর লোকের সাথে আমি সমস্তে হাল হাই কহিবা আর ষ্টার হোটেলে যাইকি আমি কেবল তাঁক সহ সময় বিতাইবা, যদি কি আমার গাঁ গাঁ মুড়ি মুড়িয়াতে আসিছি তাকে ধীরে ধীরে আভয়েড করে দৌথা এমনি আমি করিপারিবা করিপারিবা না, আর সেইপা আজ আমি সংগঠিত হয়েকি আজ আমার সমাজকে যশস্বী করার আমি সমস্তে আজ কাম করছেন, এণু মু বিশেষ বহুত লম্বা সময় কবি না কিনা আগে বৈঠক অছি সমস্তে ব্যস্ত হয়ে টাইম মধ্যে দুইটা হওয়া গলা, সেইপা জুয়েল ভাই আন্য সমস্ত মন্ত্রী মানে সেটু এটি কিছু সময় পরে চালি গলে, এণুকি আজ আমি দিকু কন করে পচারুচ্ছি গণেশ্বর ভাই দিকু মানে কন বলি শব্দর অর্থ ভারি গম্ভীর অছি মানে কহিলে এটা আজ ভালো হব না সেটা মু বুঝাই দিয়ে জানিছি আমার ইয়ে সভাপতি মা আছে আপনি এটি কানরে কই দেবে কিন্তু সভাপতি কইবে না সেটা ভালো হব না তার বহুত বড় অর্থ অছি, তো প্রকৃতরে সমাজ
ସାମାଜିକ ବିକାଶର ମୂଳ ସୋପାନ ହେଉଛି ଶିକ୍ଷା ଆଉ ସଚେତନତା, ନୁହେଁ କି? ଏ ଦୁଇଟା ସୋପାନରେ ଯଦି ଆମେ ଯାଉଛନ୍ତି, ଗୋଟେ ହେଲା ଆମର ଶିକ୍ଷା ଆଉ ଗୋଟେ ହେଲା ସଚେତନତା। ଯଦି ଶିକ୍ଷା ଅଛି ଆଉ ସଚେତନତା ନାହିଁ ତାହେଲେ ବି ବେକାର ଅଛି, ଠିକ କି ନାହିଁ? ଏଣୁକରି ଆମେ ଯଦି ସଚେତନତା ଅଛନ୍ତି ତାହେଲେ ତ ଟିକିଏ ରକ୍ଷା ଅଛି, କିନ୍ତୁ ଶିକ୍ଷା ଅଭାବରେ ଆମେ ବହୁତ ତାକୁ ଦେଇପାରିବା ନାହିଁ। ଏଣୁକରି ଏଇ ଦୁଇଟି ଜିନିଷକୁ ଆମକୁ ନେଇକରି ଯିବା ପାଇଁ ପଡିବ, ଶିକ୍ଷା ଆଉ ସଚେତନତାକୁ ନେଇକରି। ଏଣୁକରି ଆମେ ଆଜି ଏ କଥାକୁ ନେଇକରି ଆମେ ଏବେ ବସିଛନ୍ତି, ଆମ ସମାଜକୁ, ଆମ ଜାତିକୁ, ଆମ ସମସ୍ତ ସମସ୍ୟାକୁ ନେଇକରି ଆଗକୁ ଆମକୁ ଯିବା ପାଇଁ ପଡିବ। ଟ୍ରେନର ଇଞ୍ଜିନ ଯେପରି ବଗିମାନଙ୍କୁ ଟାଣିକରି ଆଗକୁ ନେଇଥାଏ, ସେଇମିତି ଆମର ଏଇ ଯେଉଁ ଓଡ଼ିଶା ଅନୁସୂଚିତ ଜାତି ଆଉ ଅନୁସୂଚିତ ଜନଜାତି କର୍ମଚାରୀ କଲ୍ୟାଣ ସମନ୍ୱୟ ପରିଷଦ, ଇଏ ହେଉଛି ଆମର ଏ ସମାଜର ଇଞ୍ଜିନ। ଆଉ ଏ ଇଞ୍ଜିନ ଆମର ସବୁ ବଗିମାନଙ୍କୁ ଟାଣିକିରି ନେବ, ଆଗକୁ ବିକାଶର ରାସ୍ତାରେ ନେବ, ଆଉ ଆମକୁ ଯଥେଷ୍ଟ କରାଇବ। ଆଉ ତେବେ ଯାଇକରି ଆମେ ସମସ୍ତେ ଆମର ଲକ୍ଷ୍ୟ ସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ପାରିବା। ଇଏ ହେଉଛି ଆଜିର ଏ ସଭାର ହେଉଛି ବଡ଼ ଆମର ନେରେଟିଭ କରିବା ପାଇଁ ପଡିବ ଆମକୁ। ତେଣୁକରି ଏଠି ଅନେକ କଥା ଆମର ସଭାପତି ମହାଶୟ ଆମକୁ ଗୋଟେ ସଂକ୍ଷିପ୍ତ ବିବରଣୀ ବି ଦେଇକି ଯାଇଛନ୍ତି, ୟାକୁ ବି ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ ବୋଲିକରି। ତ ସେଥିରେ ଯାହା ଯାହା କହିବା କଥା ବୋଧେ ସାମଗ୍ରିକ ଭାବରେ ମୁଁ କହିଦେଇଛି। ଏଣୁକରି ସେଥିରେ ସାମାଜିକ, ଅର୍ଥନୈତିକ, ସାଂସ୍କୃତିକ ଆଉ ଶୈକ୍ଷିକ କଥା ଉଲ୍ଲେଖ କରିଥିଲେ, ମୁଁ ବୋଧେ କହିସାରିଲିଣି ଏ କଥାକୁ। ଏଣୁକରି ଏଇ ସଂଘୀୟ ବ୍ୟବସ୍ଥା ମାଧ୍ୟମରେ ଆମେ ସମସ୍ତେ କଲେକ୍ଟିଭଲି ଏହାକୁ କରିବା ପାଇଁ ପଡିବ। ମୁଁ ଏକଥା ବି ଆପଣମାନଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଉଛି, ମୁଁ ନିଜେ ବି ଆପଣମାନଙ୍କ ସହିତ ସାମିଲ ହେଉଛି। ଯେମିତି କହିଲି ଯେ ଆମ ସହିତ ମୁଁ ସାମିଲ ହେବି, ପୁଣି ଯେତେବେଳେ କଥାର ବିଚାରକୁ ଆସିବ, ଯିଏ ଦେବ ନ୍ୟାୟ, ଯିଏ ଦେବ ଆପଣଙ୍କୁ ଏ ଅଧିକାର, ସେ ପୁଣି ମୁଁ ହିଁ ଥିବି ତା ଭିତରେ। ଏଣୁକରି ଆମକୁ ନେବା ପାଇଁ ସାଙ୍ଗରେ ଯିବ, ଇଏ ଗୋଟେ ଗୋଟେ ୟାକୁ କଣ କହନ୍ତି ଗୋଟେ ଗୋଲ୍ଡେନ୍ ଚାନ୍ସ, ନାଇଁ କି? ଦାବି କରିବା ଲୋକଟି ବି ଆମର, ସମାଧାନ କରିବାଟା ବି ଲୋକଟା ହେଉଛି ଆମର। ଆଉ ସମୟ ଆମକୁ ଯଥା ସମୟରେ ୟାର ସମାଧାନ କରେଇ ଦେବ। ତେଣୁକରି ସବୁଠାରୁ ବଡ କଥା ହେଉଛି, ଯେଉଁଠି ଆପଣମାନେ ଆଜି କଲ୍ୟାଣ ସମନ୍ୱୟ ପରିଷଦରେ ଅଛନ୍ତି, ଏବଂ ବେସିକାଲି ଆପଣଙ୍କର ଦାବି ଅଛି ଯେ ଅନେକ ସମୟରେ ଆପଣ ସରକାରୀ କର୍ମଚାରୀ ହୋଇକରି ସେବା କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ସାମ୍ବିଧାନିକ ବ୍ୟବସ୍ଥା ଭିତରେ ଆପଣମାନଙ୍କୁ ଅଧିକାର ଦିଆଯାଇଛି, ସେଇଥିରେ ଟିକେ ଅସମାନତା, ଅସାମଞ୍ଜସ୍ୟତା ରଖାଯାଉଛି, ଜାଣିଶୁଣିକରି ରଖାଯାଉଛି। କିଛି ଲୋକ ରଖୁଛନ୍ତି ନ୍ୟସ୍ତ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀର ଲୋକମାନେ, ଏବଂ ସେହିମାନେ ଆପଣମାନଙ୍କୁ ଆପଣମାନଙ୍କର ସାମ୍ବିଧାନିକ ବ୍ୟବସ୍ଥାର ପ୍ରତିବନ୍ଧକ ସାଜୁଛନ୍ତି, ଆପଣମାନଙ୍କୁ ସେ ଅଧିକାରରୁ ବଞ୍ଚିତ କରୁଛନ୍ତି। ଆଉ ସେଇଥିପାଇଁ ଆଜି ଆପଣମାନେ ସମନ୍ୱୟ ପରିଷଦ ଇଏ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କର ହକ୍ ପାଇଁ ମଧ୍ୟ ଲଢ଼େଇ କରିବା ପାଇଁ ଏ ସମୟରେ ଏ ବୟସରେ ବି କରିବା ପାଇଁ ପଡୁଛି। ଏ ଅଧିକାର ଆପଣମାନେ ପାଇବେ, ଏବଂ ସମାନତା ଆପଣଙ୍କର ଅଧିକାରକୁ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପାଇବେ। ଏ କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କର ପାଖରେ ଆଜି ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛି। ସବୁ ବର୍ଗରେ ସେଥିରେ ଅନେକ କଥା ଅଛି, ଯାହାକି ଏଠି ଆମର କିଛି ଅଧିକାରୀମାନେ କହୁଥିଲେ, ଆମର ରବି ବାବୁ କହୁଥିଲେ, ରବି ନାୟକ ଆମର ଯିଏ ଗ୍ରାମ ଉନ୍ନୟନ ଏବଂ ପଞ୍ଚାୟତରାଜ ବିଭାଗର ଜଣେ ଆଗ ଧାଡ଼ିର ଟାଣୁଆ ନେତା, ଟାଣୁଆ ନେତା ଚାରି ଚାରି ଥର ବିଧାୟକ ହୋଇକରି ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରୁ ସେ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି। ସେହିଭଳି ଭାବରେ ଆଉ ଜଣେ ଟାଣୁଆ ନେତା ଆମର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ, ଆଦିବାସୀ ମନ୍ତ୍ରୀ, ସାମାଜିକ ନ୍ୟାୟ ମନ୍ତ୍ରୀ, ସେ ବି ଜଣେ ଟାଣୁଆ ନେତା, ଆଇନଜୀବୀ ମଧ୍ୟ, ସେ ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶାରୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି। ଏବଂ ଆଉ ଜଣେ ମଧ୍ୟ ଆମର ସେମିତି ଟାଣୁଆ ନେତା ହିସାବରେ ଏବେ ବହୁତ ସୁନାମ ଅର୍ଜନ କରିଛନ୍ତି ଯୁବ ନେତା, ସିଏ ବେସିକାଲି ତାକୁ କୁହାଯାଇପାରିବ ସିଏ ପୂର୍ବ ଓଡ଼ିଶାରେ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି, ସିଏ ହେଲେ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ସୁରଜ। ଏବଂ ଆଉ ଜଣେ ଟାଣୁଆ ନେତା ଆପଣଙ୍କର ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି, କିଏ?
ସିଏ ହେଲେ ଆପଣଙ୍କର ଲୋକଙ୍କର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, ସିଏ ହେଲା କି ନାହିଁ ପୂର୍ବ ପଶ୍ଚିମ ଉତ୍ତର ଦକ୍ଷିଣ ଇଆର ପ୍ରତିନିଧିତ୍ୱ ସୁଯୋଗ ଆଜି ଏ ସରକାର ଦେଇଛି, ଲୋକଙ୍କର ସରକାର ଦେଇଛି, ଏମାନେ ଆଦିବାସୀ ହରିଜନ ବର୍ଗର ଆଉ ଓଡ଼ିଶାର ସାମଗ୍ରିକ ବିକାଶ କରିବା ସହିତ ନିଜ ବର୍ଗର ଲୋକଙ୍କର ବି ବିକାଶକୁ ଅଗ୍ରାଧିକାର ଦେଇକରି କାମ କରିବେ, ଏ ପ୍ରକାରର ଆଜିର କଥାରେ ଅଛି। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।